আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। আপনার এই মেয়ে থাকতে আপনার কিছু হবেই না, আমি আপনাকে ঠিক সুস্থ করে তুলব একদম আগের মতো। আমি জানি মা যে তুমি আমাকে সুস্থ করে তুলবে, কিন্তু আমারই খারাপ লাগছে। এমন দিনে আমার শরীর খারাপ হলো, এই বছরকার দিনে তোমার ঠাকুর দেখতে যাওয়া হলো না। আমার ঠাকুর দেখতে গিয়ে কি হবে মা, ঠাকুর তো আমি দেখছি, আমার সামনেই তো ঠাকুর, আপনি তো আমার ঠাকুর মা। সে না হয় তো আমি তোমার ঠাকুর হলাম, কিন্তু অন্যরা বাকি সবাই চলে গেছে। গেছে কেউ কেউ, ওই জালা দিদি আর মেজমা নিয়ে গেছে, আর কেউ কেউ এখনো যায়নি, যাবে। নীল, নীল চলে গেছে। আমি তো আছি মা, আমি বুঝেছি মা, আপনি এই জন্যই জিজ্ঞেস করছিলেন তো সবাই চলে গেছে কিনা। আপনার মন চাইছে আপনার ছেলে আপনার কাছে থাকুক, কিন্তু ছেলের পুজোর আনন্দ নষ্ট হবে বলে মুখে সেটা বলতেও পারছেন না। কি আপনি যে জ্বর গায়, হ্যাঁ আপনি আমাকে বলেননি কেন? আপনার শুনুন মা, আপনি এখানেই থাকুন, হ্যাঁ একদম নড়বেন না, লক্ষ্মী মেয়ের মতো থাকুন, নড়বেন না কিন্তু। আমি এক্ষুনি আসছি মা, আপনি নড়বেন না। আমি কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না, আমি শুধু ঠাকুর দেখতে যাবো, এছাড়া আমি অন্য কোনো কথা শুনবো না। একই তোমার যে সময় লাইভ করার কথা ছিল সেই সময় আমি লাইভ করতে পারিনি, আমার দু তিনটে ফ্রেন্ড আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে, পার্সোনালি কল করেছিল যে আমি কেন লাইভ করতে পারিনি। আমি আবার সোশ্যাল মিডিয়াতে নতুন সময়ের আপডেট দিয়েছি, এখন তুমি সেই সময় লাইভ না করতে পারি তাহলে আমার কোনো প্রেস্টিজ থাকবে? তাছাড়া তুমি তো ওই ঘর থেকে আসার সময় বলেছিলে যে আমাকে নাকি ঠাকুর দেখতে যাবে, এখন তো কোনো নামই তুলছো না, উল্টো পাল্টা কথা বলে টাইম ওয়েস্ট করছো ভাই। কি করে যাই, তখন তো সন্ধ্যাকে রাগানোর জন্য বলে দিয়েছিলাম, কিন্তু মাকে এই অবস্থায় ছেড়ে যেতে তো মনও চাইছে না, আর এদিকে নয়ন তারাও ছাড়ছে না। এই তো তোমার মা চিটিং করে আমাকে হারিয়ে দিয়েছে, আর তোমার এই ক্রেজি বয়স আমাকে চড় মেরেছে, এত অপমানের পর তোমাকে তো কিছুটা কম্পেনসেট করতে হবে নাকি, তুমি সেটা কেউ করবে না। আমি করছি তো, দেখো আপনি কেমন ছেলে, হ্যাঁ আপনার মা অসুস্থ আর আপনি যাচ্ছেন শাকচুন্নিকে নিয়ে ঠাকুর দেখতে, মায়ের জ্বর হয়েছে আর ছেলে চলো শাকচুন্নিকে নিয়ে বেতনিকে নিয়ে ঠাকুর দেখতে, বেশ ঠিক আছে যাচ্ছেন যান, একটু ফিরে আসার মা বলে রাখবেন না, মাসি বলবেন কেমন। হাউ ডেয়ার ইউ, আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ঠাকুর দেখতে যাবে যেখানে ইচ্ছে যাবে, তাতে তোমার কি হয়? আর তুমি তো পরীক্ষায় যেতে গেছো, যাও না গিয়ে শাশুড়ির সেবা করো, যাও 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 যাও। এই উনি তোমার যেই হন না কেন, উনি আমার বিয়ে করা বর, আর এখন আমি আমার বরের সাথে কথা বলছি, তাই মাঝখান থেকে তুমি যদি কোনো পটর পটর করেছো তো টেপ দিয়ে এমন তোমার মুখে এটা দেবো যে চিরজীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যাবে বলে রাখলাম। ভুলো বাবু, আপনার আমার প্রতি কোনো টান নেই আমি জানি, কিন্তু মা, মা অন্তত প্রাণ আপনি তাই তো জানতাম, মায়ের প্রতি ভালোবাসা সেসব কোথায় গেল? এই ছেঁড়া প্যান্টালুন পেতিটার জন্য সেসব কি উড়ে গেল নাকি? যে মেয়ে ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে সে কিনা আবার বউ হবে, এই জানতো, যান ওকে গিয়ে শ্যাওড়া গাছে তুলে দিয়ে আসুন, আর হ্যাঁ আমি যাবো ভূত চতুর্দশীর দিন নৈবেদ্য নিয়ে, ততদিন ওই শ্যাওড়া গাছের মাথায় বসে বসে লাইভ করুক। লাইভ নটস লাইভ, অশিক্ষিত ঠাঁটা মারি তোমার এমন শিক্ষার মুখে, ইনসাল্ট করলো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে ইনসাল্ট করলো, তার তুমি কিচ্ছু বললে না, আমাকে দেখলে খালি মারবো মারবো করে, আই ডোন্ট ফিল সেফ হিয়ার, আমি এখানে থাকবো না বুঝতে পেরেছো, কিন্তু এখন যাবো আমরা ঠাকুর দেখতে, চলো চলো চলো। আমি সরি, তার মায়ের শরীরের এই অবস্থায় মাকে ছেড়ে কোথাও যাব না, আমি মায়ের কাছেই থাকবো। বেবি, এই সুযোগটা না আমাদের কাজে লাগানো দরকার, বুঝতে পেরেছিস? এই সুযোগে মেয়েটাকে নিয়ে যদি আমরা কোনো একটা মণ্ডপে ঠাকুর দেখাতে নিয়ে চলে যেতে পারি, আর সেখানে তো মেজ তা আছেই, হ্যাঁ ওকে এক আপে ওর পেট চিপে যদি সব সত্যি বের করে নেওয়া যায়, আর মেজ তার যদি সেটাকে ভিডিও করে নিতে পারে তাহলে তো কেটলা পথে। কি গুজগুজ করছে, কোনো প্ল্যান করছে নাকি আবার? আমার ড্যাডিকে যদি আমি বলতাম না ড্যাডি যদি এখানে থাকতো তাহলে সবাইকে গুলি করে দিত। অপেক্ষা করছে আর ও কিনা মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে চলে গেল, ওর মন খারাপ হয় না তাতে?
তাই শুনো নয়নতারা, এই নীলের কথা বাদ দাও তো, বাজে ছেলে তুমি, বরঞ্চ আমাদের সাথে ঠাকুর দেখতে চলো না, আমরা তোমাকে নিয়ে যাচ্ছি। সত্যি নিয়ে যাবে? কি মুশকিল, তুমি তো নিজেদের লোক, নিজেদের লোককে ঠাকুর দেখতে নিয়ে যাবো না, চলো। বেশ বুঝতে পারছি, নয়নকে আলাদা করে নিয়ে গিয়ে ওনারা চেপে ধরবেন সত্যিটা পেট থেকে বের করার জন্য। এই যা তার কাটা মেয়ে, তার উপরে মেসির উপর রেগে আছে, যদি ও তো সব কিছু বলে দেয়। ওসব হবে না, ও যাবে তো আমাদের সাথেই যাবে, এসো তো নয়নতারা। বলে জানিস তো, এর জন্যই বলে যে কারোর কখনো ভালো করতে হয় না, শুধু শুধু সময় নষ্ট। লেটস গো। হ্যাঁ শোনো না, আমি ফোনটা নিজ থেকে দিয়ে আসছি, তুমি ততক্ষণ ওয়েট করো। ওকে, কোথায় যাবে না? সর্বনাশ, জ্বরটা তো হু হু করে বাড়ছে, এ তো জল পড়তে না দিলে কমবে না। মা, মা গো, খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জল পড়তে এনে দিচ্ছি, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। আমি আসছি, দাঁড়ান দেখি দেখি দেখি। মা, মা গো, একটুখানি যে শুতে হবে মা। জ্বরটা না বাড়ছে? হ্যাঁ দিন। সেবা করছে না, না এখন বিরক্ত করা উচিত হবে না। আমিও মায়ের কাছে থাকব, আপনাকে একা সেবা করতে হবে না। কি রে, যাসনি কেন? বউ ঝাড় দিয়েছে বুঝি? হুলুবাবু তো নিজে থেকেই জাননি, আমি কেন ঝাড় দিতে যাবো বলুন? মায়ের কাছে থাকবেন না, হুলুবাবুকে আপনার তেমন ছেলে নাকি? আমি বেশ জানি বৌমা, ওখানে গিয়ে তুমি নীলকে বকাবকি করেছ, আর এখন তুমি আমার সামনে নীলের দোষ ঠাকছ, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। আমি যে চিরকাল আমার ছেলেটার জন্য এরকম বউই চেয়েছি, যে বর বিপথে গেলে কড়া হাতে শাসন করবে, আবার অন্যের সামনে তার দোষ থেকে তার মানও বাঁচাবে। হুলুবাবু, আমি কি বলছিলাম, আপনি না একটু মায়ের কাছে বসুন, বসে মাকে একটু জল পড়তে দিন, আমি বরং যাই গিয়ে রান্নাঘর থেকে মায়ের জন্যই জষ্টি মধু চাটা বানিয়ে আনি। বাবারও তো হাঁপানি টানুক তো, আমি বাবাকেও করে দিতাম, আমি জানি ওই চা খেলে উপকার হয়, কষ্টটা অনেকটা কমে। আমি এক্ষুনি যাচ্ছি। আপনি থাকুন, আমি বানিয়ে আনছি। আমার চাইতে আপনি মায়ের কাছে থাকলে আমি জানি মারও তাতে সুস্থ হয়ে যাবে। আপনি জল পড়তে দিন, বরং আমাকে বলে দিন কি করে বানাতে হবে, আমি বানিয়ে নিয়ে আসছি। বলছি, ওই এক কাপ জলে এক চামচ শুকনো জষ্টি মধু নিয়ে 5 মিনিট ফুটিয়ে দেবেন, ওই যেমন করে চা পাতা দিয়ে চা ফোটায় আর কি, তারপর ওটা আপনি নিয়ে আসুন। আর হ্যাঁ, ছাঁকনিটাও নিয়ে আসবেন, আমি ছেঁকে মাকে খাইয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। মা, 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 আপনি শুনলেন হুলুবাবু কি বললো? আমি তো শুনে পুরো থ হয়ে গেলাম। মা, আমি কিছু বুঝতে পারছি না মা, বলুন না মা, টান আছে না? আছে বই কি মা, আমার এই লক্ষ্মী বৌমার উপরে টান না থাকলে চলে? এই রে, দেখেছেন, টান থেকে মনে পড়ে গেল, আমি তো ভুলেই গেছিলাম, একটুখানি তেল গরম করে আনতে হবে তো, ওই গরম তেল একটু বুকে পিঠে মালিশ করে দিলে ভালো লাগবে, টানটা তাহলে কমে যাবে, মানে ওই শ্বাসকষ্টর টানটা।
আপনি এখানে শুয়ে থাকুন, আমি যাই গিয়ে হুলুবাবুকে গিয়ে বলে আসি তেলটা গরম করে দিতে, কেমন? হুলুবাবু আমি কি আর ইচ্ছে করে, ওরকম দুমদাম করে ছুটে দৌড়ে চলে এলে তো চমকে যাবে মানুষটা, তোর জন্য তোর জন্য চমকে গিয়ে একেবারে হুলুবাবুর হাতে গরম জলটা চলকে পড়ে গেল।